হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো থাইল্যান্ড ভ্রমণের জন্য কিভাবে আপনি নিজে নিজে একটি ট্যুর প্ল্যান, বাজেট প্ল্যান করবেন। চলুন তাহলে শুরু করবেন। থাইল্যান্ড ভ্রমণের জন্য ট্যুর প্ল্যান করা, বাজেট প্ল্যান করা অনেকেই খুব ঝামেলার কাজ মনে করে, যার কারণে অনেকেই এজেন্সির সাহায্য নেন। এজেন্সি আপনাদের জন্য একটা ট্যুর প্ল্যান করে দেয়, বাজেট প্ল্যান করে দেয়, যার কারণে ওরা কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্ট আপনাদের কাছ থেকে নিয়ে নেয়। আপনি যখন নিজে নিজে ট্যুর প্ল্যান করবেন, বাজেট প্ল্যান করবেন, তারপর যখন তখন আপনি বুঝতে পারবেন আসলে কী পরিমাণ পয়সা ওরা আপনার কাছ থেকে নিয়ে নিয়েছে, এবং যে পরিমাণ বাড়তি পয়সাটা ওরা আপনার কাছ থেকে নিয়ে নিয়েছে সেটা দিয়ে আপনি আরও একটা ভালো ট্যুর দিতে পারবেন। কাজেই আমাদের আজকের ভিডিওর উদ্দেশ্য হলো আপনাদেরকে জানিয়ে দেওয়া বা আপনাদেরকে একটু হেল্প করা কীভাবে আপনারা নিজে নিজে থাইল্যান্ডের জন্য ট্যুর প্ল্যান এবং বাজেট প্ল্যান করতে পারেন। চলুন তাহলে আপনাদেরকে দেখাই কীভাবে আপনি একটা ট্যুর প্ল্যান সাজাবেন। খুবই সহজ, একটা এক্সেল চার্ট নিয়ে আপনি, ধরুন আপনি ঢাকা থেকে ফুকেট ট্যুর করবেন, এই ট্যুরের জন্য কীভাবে প্ল্যান সাজাবেন, আপনি একটা এক্সেল চার্ট নেবেন। এক্সেল চার্ট নিয়ে এইভাবে আপনি ডেট ওয়াইজ আপনি যতদিন থাকবেন ততদিনের অ্যাক্টিভিটিস কী কী আপনি করবেন, কী কী আপনার প্ল্যান, এটা এইভাবে আপনি সাজাবেন। ডেট ওয়াইজ আপনি কয়টায় ফ্লাই করবেন, কখন পৌঁছাবেন, কখন লাঞ্চ করবেন, কখন ডিনার করবেন, কিভাবে আপনি যাবেন হোটেলে, কয়টায় আপনি ঘুমাবেন, পরের দিন আপনি কয়টায় ব্রেকফাস্ট করবেন, কী কী ভিজিট করবেন, সব কিছু ডিটেল আকারে এভাবে আপনি লিখে নিতে পারেন। ডেট ওয়াইজ একটা আপনাকে পড়ে শোনাতে পারি, আপনি কয়টায় ব্রেকফাস্ট করবেন, আপনি বিচ ভিজিট কয়টায় করবেন, লাঞ্চ কয়টায় করবেন, বিকেল টাইমটা আপনি কয়টা থেকে কয়টা কোথায় কাটাবেন, সব কিছু এইভাবে আপনি নোট করে ফেলবেন যতদিন থাকবেন। আমি এইভাবে সাজিয়েছিলাম আমার পুকেট ট্যুর। তারপর ধরেন আপনি পুকেট থেকে যদি আমি ক্রাবিতে গিয়েছিলাম, ক্রাবিত যাওয়ার প্ল্যানটাও আমি আগে থেকে এইভাবে সাজিয়ে ফেলেছি, কোন দিন কয়টায় কোন হোটেলে কয়টা বাজে পৌঁছাবো, পরের দিন কী কী ভিজিট করব, কোথায় গিয়ে লাঞ্চ করব, কোথায় ডিনারটা করব, কোন কোন আইল্যান্ড হবগুলো আমি ভিজিট করতে যাব, কয়টায় যাব, এবং স্পেশাল যদি কোনো রিমাইন্ডার থাকে সেটা আপনি বোল্ড করে এখানে রাখতে পারেন। এভাবে আপনি সাজাবেন। তারপর আমি এখান থেকে প্রাগ থেকে গিয়েছিলাম ব্যাংকক। ব্যাংককের ট্যুরটাও আমি ঠিক এভাবে সাজিয়েছিলাম একইভাবে। কয়টার দিকে আমি এয়ারপোর্টে পৌঁছালাম, এয়ারপোর্ট থেকে কীভাবে আমি কোন গেট দিয়ে যাব, কীভাবে যাব, কোন স্টেশনে যাব, একদম ডিটেল আমি এভাবে নোট করে নিয়েছিলাম যাতে আমার কোনো প্রবলেম না হয়। ওখানে গিয়ে আমি শুধু প্রিন্ট আউট করে নিয়ে গেছিলাম, এটা আমার হাতে থাকে, এটা দেখে দেখে আমি জানি কোন জায়গায় যেতে হবে, কখন কী করতে হবে, সব কিছু ট্যুর প্ল্যানটা যাতে আমার একদম চোখের সামনে থাকে। দেখুন খুব ইজিলি এইভাবে আপনি সবগুলো ট্যুর প্ল্যান করতে পারেন। কয়টায় আপনি কোথায় যাবেন, কোন দিন কোন মার্কেটে যাবেন, কোন দিন কোন জায়গায় ভিজিট করবেন, সব কিছু আপনি এইভাবে করে রাখবেন। আপনার যদি প্ল্যান বি, আপনার যদি কোনো এক্সট্রা প্ল্যান থাকে, ওই দিন যদি এটা করতে না পারেন তাহলে প্ল্যান বি কী করবেন সেটাও আপনি এভাবে রাখতে পারেন। যেমন এই দিন আমার যদি এই প্ল্যানটা না হয় আমি প্ল্যান বি রেখেছি, তাহলে সাফারি পার্ক টুটে যাব। এইভাবে খুব সুন্দর করে আপনি গুছিয়ে আপনার প্ল্যানটা করতে পারেন। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট জানিয়ে দিই, আপনি ব্যাংককে তো শপিং করবেন, শপিং করতে গেলে কোন মার্কেট কোন দিন খোলা থাকে সেটার একটা চার্ট অবশ্যই আপনার হাতে থাকা দরকার, এবং এটা অনেক কাজে দেবে আপনাকে। যেমন আমি একটা চার্ট করে নিয়ে গিয়েছিলাম, চাতুচক মার্কেট কোন দিন খোলা থাকে, কয়টায় থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে, কোন বিটিসি স্টেশন আমাকে নামতে হবে, এগুলো একটা ডিটেল চার্ট আমি করে নিয়েছিলাম। প্রাতনাম মার্কেট কোন দিন এভরিডে কোন দিন খোলা থাকে, কয়টা পর্যন্ত খোলা থাকে, কোন স্টেশনে আমাকে নামতে হবে, এমবিকে মার্কেট
সবকিছু সিয়াম পারানো মার্কেট, এইভাবে মার্কেট কোন মার্কেট কোন দিন কয়টা পর্যন্ত খোলা থাকে এবং স্টেশনটা কি, এটা যদি আপনার এই প্রিন্ট আউট, এটা একটা প্রিন্ট আউট যদি আপনার হাতে থাকে এটা আপনাকে খুবই খুবই কাজে দেবে, আপনি যখন যাবেন তখন বুঝতে পারবেন। অন্যথায় আপনাকে অনেক সার্চ করতে হবে, জিজ্ঞাসা করতে হবে লোকজনকে, বা এটা আপনার দরকার হবে না যদি আগে থেকে আপনার এরকম ট্যুর প্ল্যান বা এগুলো যদি ইনফরমেশনগুলো আপনি আপনার কাছে থাকে। এভাবে আপনি খুব সুন্দর করে একটা ট্যুর প্ল্যান সাজাতে পারেন। এবার আসেন বাজেট। একটা বাজেট প্ল্যান আপনি করে নিতে পারেন। একটা বাজেট প্ল্যানের জন্য আপনি এরকম তাও এক্সেল চার্টে এইভাবে একটা বাজেট প্ল্যান করে নিতে পারেন। এই এক্সেল চার্টে আপনার সব এয়ার টিকিটের এক্সপেন্সগুলোকে আপনি এক জায়গায় করে ফেলতে পারেন। যেমন এখানে ঢাকা টু ব্যাংকক, ব্যাংকক টু ফুকেট, ক্রাবি টু ব্যাংকক, সব এয়ার ফেয়ারগুলো এক জায়গায় আপনার টোটাল এয়ার এক্সপেন্স এটা। তারপর হোটেল এক্সপেন্সগুলো ঠিক একইভাবে কোন জায়গায়, ফুকেট, ক্রাবি, ব্যাংকক, কোন হোটেল, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ক্যান্সেলেশন ডেট, চেক ইন, চেক আউট, রেন্ট, সব কিছু মিলে হোটেল এক্সপেন্স নিয়ে টোটাল একটা হোটেল এক্সপেন্স আপনার এখানে দাঁড় করাতে পারেন। ট্যাক্সি ফেয়ার, কোন জায়গায় আপনি ট্যাক্সি করে যাবেন, কত ফেয়ার হতে পারে, এটা একটা আইডিয়া আপনি নিতে পারেন। ইউটিউবে সার্চ দিয়ে আপনি ইজিলি নিতে পারেন কোন জায়গা থেকে কোন জায়গার ট্যাক্সি ফেয়ার কত, কোন জায়গা থেকে কোন জায়গায় আপনি ট্যাক্সি করে যাবেন, ওটা একটা দাঁড় করাবেন। এই ট্যাক্সি ফেয়ারগুলো সব এক জায়গায় আপনি রাখলেন এক্সপেন্সগুলো। এন্টারটেনমেন্ট, কোন এন্টারটেনমেন্ট প্যাকেজগুলো আপনি নেবেন, আইল্যান্ড হপিং, ফিফ আইল্যান্ড ট্যুর, সিটি ট্যুর, আপনার সাফারি পার্ক, মাদাম তুসু, সব কিছু এক্সপেন্সগুলো আপনি এক জায়গায় করলেন। ফুড এক্সপেন্স যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ব্রেকফাস্টে, আপনি ইউটিউবে সার্চ দিয়ে বুঝতে পারবেন একটা ব্রেকফাস্টের মিনিমাম বা ম্যাক্সিমাম কত আপনার খরচ হতে পারে একটা আইডিয়া আপনি নিতে পারেন। ওই অনুযায়ী আপনি ব্রেকফাস্টে কত হতে পারে যতদিন থাকবেন, লাঞ্চে কত, কয়টা লাঞ্চ, কতদিন আপনার কত খরচ হচ্ছে, সেমভাবে ডিনার, এটা একটা বাজেট করে ফেলতে পারেন। মিসেলেনিয়াস কিছু এক্সট্রা, এরপর এক্সট্রা কিছু খরচের জন্য আপনি এইভাবে আর একটা বাজেট তৈরি করে ফেলতে পারেন। তাহলে টোটাল আপনার এক্সপেন্সগুলো মিলিয়ে, এয়ার, হোটেল, তারপর আপনার ট্যাক্সি, এন্টারটেনমেন্ট, সব কিছু মিলিয়ে কিন্তু আপনি একটা বাজেট করে ফেলেন, কী পরিমাণ টাকা আপনার লাগতে পারে একটা বাজেট আপনি করে ফেললেন। এটা আপনাকে খুবই কাজে দেবে, কী পরিমাণ টাকা আপনাকে নিয়ে যেতে হবে এটার একটা আপনি ধারণা আপনি নিয়ে নিলেন। আরেকটা জিনিস আপনি করতে পারেন, সেটা হচ্ছে একটা চার্ট আপনি তৈরি করতে, এক্সপেন্স চার্ট যেটা আমি করেছিলাম এরকম একটা চার্ট করে, যেখানে ডেট, তারপর আপনার ডেসক্রিপশন, কস্ট, বাদেও তো আপনি করবেন, ওখানে তো আসলে বাদে পে করতে হয়, বাদে করবেন, আবার বিডিটিতে আপনি এসে এটাকে কনভার্ট করে নিতে পারেন। তো এরকম একটা চার্ট আপনি করে যদি এটা প্রিন্ট আউট করে আপনি নিয়ে যান কয়েকটা কপি, তাহলে আপনি দিনের শেষে আজকের ডেটে কী পরিমাণ খরচ আপনার হলো সেটা আপনি এখানে নোট করে রাখতে পারেন। এতে হবে কি, যখন ট্যুর শেষে আপনি আসবেন তখন আপনার বাজেটের সাথে অ্যাকচুয়াল এক্সপেন্স কত হয়েছে তার একটা কতটুকু তফাৎ আপনি খুব সহজেই বুঝতে পারবেন। আপনি কী পরিমাণ সেভ করেছেন অথবা কী পরিমাণ বাড়তি খরচ করেছেন তার একটা আইডিয়া বা একটা চিত্র আপনার সামনে উঠে চলে আসবে। তো এভাবে আসলে আপনি একটা ট্যুর প্ল্যান, বাজেট প্ল্যান খুব সহজেই ইজিলি করতে পারেন। আর আসলে একটা ট্যুর প্ল্যান যেহেতু আপনি নিজে করবেন এবং টাকাটাও আপনি নিজে খরচ করবেন, আপনার চেয়ে ভালো প্ল্যান আসলে কে করে দিতে পারে না। এজেন্সিগুলো সত্যি আসলে আমাদের কাছ থেকে অনেকগুলো টাকা তারা আমাদের কাছ থেকে নিয়ে নেয় এই সামান্য একটা কাজের জন্য। তো এইসব কথা মাথায় রেখেই আসলে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি, আশা করি আপনাদের উপকার লাগবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।